আমার আজকের রান্নাটি শুধুমাত্র প্রবাসী ব্যাচেলর ভাই বোন এবং নতুন রাঁধুনি আপুদের জন্য। আমার আজকের রান্নাটি দেখে প্রবাসী ভাই বোন এবং ব্যাচেলর আপুরা খুব সহজভাবে এর সব ধরনের কার্বজাতীয় মাছ রান্না করতে পারবেন। 5 পিস রুই মাছের বড় সাইজের টুকরো নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নেয়ার পর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু কম মরিচ গুঁড়ো এবং 1/2 চামচ লবণ দিয়ে খুব ভালো করে সময় নিয়ে মাছগুলোতে মশলাগুলো মেখে নেব। আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার মাছগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়েছি। হাই হিটে প্যানটা গরম করে নেওয়ার পর এখানে আমি 1/3 কাপ তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি এবার মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে কড়া করে ভাজা যাবে না। যদি কড়া করে ভাজি সেই ক্ষেত্রে রান্না করার সময় মাছের ভিতরে তেল মশলা কিছু যাবে না এবং মাছগুলো শক্ত থেকে যাবে। মাছগুলো ভাজা হতে থাক, আর এই দিকে মাছ রান্না করার জন্য আমি এখানে 2টি বড় সাইজের আলু নিয়েছি। এখন আলুগুলোকে চামড়া ছিলে লম্বা লম্বা ফালি করে কেটে নেব। মাছ রান্নার সময় এভাবে ফালি করে কাটলে আলুগুলো দেখতে ভালো লাগে এবং মাছের সাথে খুব যায়। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বা যে কোনো শেপের করে কাটতে পারেন। আলু কাটার পর আলুগুলোকে সাথে সাথে পানিতে ধুয়ে ফেলতে হবে। এরপর রান্নার আগ পর্যন্ত আমি পানিতে ভিজিয়ে রাখব। এতে করে আলুর গায়ে থাকা অতিরিক্ত স্টার্চগুলো বেরিয়ে যাবে এবং ওই আলু দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই অনেক মজার হবে। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে সেই তেলে আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এলে আমি এখানে দিয়েছি 1 চামচ পেঁয়াজ বাটা এবং 1 চামচ রসুন বাটা। আপনারা চাইলে পেঁয়াজ বাটা না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার সব কিছু খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো এবং উঁচু করে 1 চামচ ধনিয়া জিরা গুঁড়ো। এখন এই মশলাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আমি এই মশলাগুলোকে প্রায় 5 মিনিটের মতো লো হিটে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সবগুলো তেলে ভেসে উঠেছে। আমি এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আগে দিতে পারেন। মশলাটাকে আরও বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় বেশি পরিমাণে পানি দিলে কষানোটা কখনো ভালো হয় না। আপনারা সর্বোচ্চ 1 কাপ পর্যন্ত পানি দিতে পারেন, তবে এর বেশি নয়। তবে মাছের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে অল্প অল্প পানি দিয়ে কষাতে পারেন, তবে একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না। আলুগুলোকে প্রায় 5-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে আলুতে। আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য 2.5 কাপ গরম পানি ব্যবহার করেছি। মাছ এবং মাংসের যে কোনো আইটেম রান্না করার সময় আপনারা ঝোলের জন্য সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয় সাথে রান্নার স্বাদও মান বজায় থাকে। ঝোলগুলো 2 থেকে 3 বার ফুটে ওঠার পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। এতে করে মাছের 1টি অংশ রান্না হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছের অপর পিঠটাও উল্টে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা একটা টমেটোকে দিয়েছি, সাথে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নেব। প্রায় 3 মিনিট পর ঢাকনা উল্টিয়ে চেক করে দেখলাম আমার রান্নাটি হয়ে গিয়েছে। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিট জাল করবেন। এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে। রান্না হয়ে গেলে সার্ভ করার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে তরকারিটা রেখে দিবেন। এতে করে তরকারির তেলগুলো উপরে ভেসে উঠবে এবং খুব সুন্দর একটি কালার আসবে। এবার একটু সার্ভ করে দেখাচ্ছি। চেষ্টা করেছি খুব সহজভাবে রান্না করার জন্য, যাতে করে প্রবাসী ব্যাচেলর আপু ভাইয়ারা এবং নতুন রাঁধুনিরা একবার দেখেই যে কোনো কার্বজাতীয় মাছ রান্না করতে পারেন। মাছ আলুর ঝোল, এটি কিন্তু অত্যন্ত পরিচিত একটি খাবার আমাদের বাঙালিদের। একটি রান্না কিন্তু বিভিন্নভাবে করা যায়, তবে আমি চেষ্টা করেছি সবচাইতে সহজ পদ্ধতিতে মাছ আলুর ঝোলটি রান্না করার জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন কী রেসিপি চান সেটাও জানাতে পারেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর ইতোমধ্যে যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।